চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক পদ নিয়ে অস্থিরতায় হতা সংগঠনের সভাপতি ইলিয়াস কাঞ্চন। আগামীকালই নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে, যেখানে উচ্চ আদালতের কাগজ দেখালে জায়েদ খান অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সভাপতি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়েছে 28 জানুয়ারি, কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনও অস্থিরতা কাটেনি। সাধারণ সম্পাদক পদে কখনো জায়েদ খান, আবার কখনো নিপুন আক্তার। তবে উচ্চ আদালতের রায় জায়েদের পক্ষে, এ নিয়ে আপিলও করেছেন নিপুন। শুনানি হবে আগামী রবিবার। পরিস্থিতি নিয়ে হতাশ সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ নাটকের শেষ দৃশ্য কেমন হবে তাও জানেন না তিনি। আমি ফেড আপ, আমি এবং কালকে তো আমার মানে আমি মনে হয়েছিল যে আমি কেন আসলাম এখানে, আমি মানে পদত্যাগ করার মতো আমি চিন্তা করছি, কারণ হলো কি আমার এগুলো ভালো লাগে। এটা কোন ধরনের কথাবার্তা? একটা মানুষ যদি শিল্পী সমিতি বসে বসলে কি শিল্পী সমিতি নিয়ে চলে যাবে, এই এই চিন্তা কেন নাই? আমি আমি এটা বলি, নতুন কমিটির প্রথম সভা শুক্রবার, জায়েদ খান আদালতের কাগজ দেখাতে পারলে বসতে পারবেন সভায়। আমি বলছি যে তোমার যে রায়, সেই রায়ের সার্টিফাইড কপি আমাকে দেবা, তাহলে তুমি মিটিং অ্যাটেন্ড করতে পারবে। সার্টিফাইড কপি যদি না দাও, তুমি বাইরে বসবে, তোমার যারা লোক আছে তারা আমার সঙ্গে মিটিং করবে। যে যখন আমাকে সার্টিফিকেট কপিটা দেবা, তখন তোমাকে আমি অ্যালাউ করব। যদিও রায়ের পর তার পদ নিয়ে আর কোনো বিতর্ক নেই বলে মনে করেন জায়েদ খান। কালকে আপনারা জানেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, এবং সেখানে ওই আলোচনায় না গেলাম যে আমি সাধারণ সম্পাদক, তা তো বৈধতা আছে, আপনারা সবাই জানেন, এটা আপনারাই প্রকাশ করেছেন। ওপেন কোর্টে যখন বিচারক জানায় জানিয়ে দিয়েছেন, দ্রুতই পরিস্থিতি শান্ত হবে এমন প্রত্যাশা চলচ্চিত্র অঙ্গনের সবার। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।